কবিতা স্বপ্ন স্বপ্নই রইল, রচনায় মোহাম্মদ ইকবাল হোসাইন। আজ তোমার কথা শুধু মনে পড়ে, কত না ছলে বলে কৌশলে আমি ভেবেছি তোমার কথা, এঁকেছি হাজার ছবি, আজও ভুলিনি সেদিনগুলোর স্মৃতি। মা বাবা আর বন্ধুদের ফাঁকি দিয়ে লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখে আসা, বেডরুমে শুয়ে শুয়ে শুধু তোমায় নিয়ে কত না গল্প লিখেছি। কলেজে ক্লাসের ফাঁকে সময় পেলেই তোমায় নিয়ে বন্ধুদের সাথে গল্প করতাম একটু, কখনো শব্দ না করে মনে মনে তোমার সাথে কথা বলে নিতাম একটু আধটু। ইংরেজি ক্লাসে বাংলা বই আর ভুল করে পড়ার সময় কলম খাতা, এগুলোর জন্য কত না উত্তম মধ্যম খেয়েছি। মাঝে মাঝে কান ধরে বারান্দায় দাঁড়িয়ে রয়েছি, হাজার হাজার চিঠি আমার খাটের নিচে আর স্বপ্ন সাজানোর নানান লেখা কথা। একদিন তো মা দেখেই ফেলেছিল, তখনই শুরু কানমলা আর পিঠে দু চার ঘা। বন্ধুদের দেখলেই তোমার নাম নিয়ে কত মজা, আর কত ট্রিট দিতে হয়েছে তাদের। নীরব তো একদিন 500 টাকা নিয়েছিল শুধু তোমাকে একটি চিঠি পৌঁছে দিবে বলে, পরে শুনলাম সেদিন তুমি স্কুলে আসনি। তাহলে কি 500 টাকা বৃথা? হ্যাঁ, তাই ভাবলাম বন্ধুদের দিয়ে আর নয়, নিজেই না হয় নিজের কাটা খুলে নিই। সাহস করে যেদিন তোমায় বলেছিলাম নিজের মনের শত দিবসের জমানো কথা, আর সেদিনই শুনতে হলো আমায় সরি ভাইয়া। আর স্বপ্নগুলো চোখের জলে ঝরে গেল।